তাহলে যারা ইউটিউব রেকর্ডিং করে ছাড়ছে এটা তো কোনো মুসলমানের চ্যানেল নয়, হিন্দুদের চ্যানেল। তো ওরা ছেড়েছে আর শোনে কারা বলুন তো? হিন্দুদের কীর্তন মুসলমানরা শোনে না, এটা হিন্দুরাই শোনে, তাই তো? এবার কীর্তনটা শোনার পরে যে ইউটিউব চ্যানেলে কীর্তনটা আপলোড করা হয় ওইখানে গিয়ে দেখবেন কত বাজে বাজে কমেন্ট করে, ওটা অন্য কোনো লোক নয়, ওটা হিন্দুরাই করছে। আজ পর্যন্ত দেখেছেন মুসলমানদের নামাজের যেখানে ইউটিউব করে ভিডিও ছাড়া হয় ওখানে কমেন্টে গিয়ে দেখবেন কোনো মুসলমান খারাপ কমেন্ট করে না, ভালো লাগুক আর খারাপ লাগুক তারা সবসময় ভালোটাই বলে। এটা হচ্ছে আমাদের বড় দুর্বলতা। আমরা আমাদের সূচের মতো ছোট ফুটোটা একটা বড় চোঙ বসিয়ে দিয়েছি যেন সেখান দিয়ে বাইরের জলটা ভালো করে চলে আসতে পারে। অপরকে দোষ দিয়ে কি করবেন? নিজের পায়ের তলায় তো মাটি নেই, এটাই তো নরম। কাদার উপরে দাঁড়িয়ে কি শক্ত মাটিতে যুদ্ধ করা যায় নাকি? আপনি নিজে বসে যাবেন যে কাদায় দাঁড়িয়ে আছেন। সবার আগে এই জিনিসটাকে বন্ধ করতে হবে। আপনি না বুঝে না শুনে একটা বাজে মন্তব্য ইউটিউবে করে দিলেন, ওটা গোটা বিশ্ব দেখছে। আগে নিজের জায়গাটা ঠিক করুন, কাকে লিখছি, কেন লিখছি, কি জন্য লিখছি। কেন? বাবা সারা জীবনের পরিশ্রম দিয়ে তার ছেলে মেয়েকে মানুষ করে, কোনোদিনের জন্য নিজের ছেলেকে মাটিতে নামিয়ে রাখেনি। কেন? আমার ছেলের গায়ে ধুলো লেগে যায়, কোলের মধ্যে করে কাঁধে বসিয়ে ঘুরেছে। সেই ছেলে বড় হয়ে বিয়ে করে এনে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, মাই ওয়াইফ ইজ মাই লাইফ, আমার বউ আমার জীবন। বাপ বলছে তাহলে আমার আর কি দরকার ছিল, তোর বউ যদি তোর জীবন হবে। মনে রাখবে, সবার আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, সবার আগে মনে রাখবে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যারা নিজের ধর্মকে ছোট করে তারা কোনোদিন সেই ধর্মের মানুষ হতে পারে না। আমার কথাটা অপরাধ নিয়েন না। কলিযুগের মায়েরা মাথার চুল বাজারে বিক্রি করে। শাস্ত্রে বলা হলো নারী জাতির কেশেতেই বেশ, সে যদি তার নিজের মাথার চুল সমাজে বিক্রি করে দেয় তাহলে সমাজের কোনোদিন উন্নতি হবে না, সমাজ ব্যবস্থা আস্তে আস্তে বিক্রি হয়ে যাবে। আমি বলতে গিয়ে বলবো আস্তে, সম্রাট আকবরের একটা হিন্দু কর্মচারী ছিল। তা আকবর হিন্দু কর্মচারীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমাদের ঠাকুরকে? বলে কেন স্যার? যে যাকে ভালোবাসে। না না, তোমরা কালীকে ভালোবাসো, মনসাকে ভালোবাসো, দুর্গাকে ভালোবাসো, শিবের পুজো করো, কৃষ্ণের পুজো করো, তোমাদের ঠাকুরটা কে? বলে আপনার। বলে আমাদের তো একটাই ঠাকুর, পীর পয়গম্বর। তোমাদের? বলে স্যার একটা বড় কলসির মধ্যে জল আছে, যার যতটা তেষ্টা পেয়েছে সে ওইটুকু নিয়ে নিচ্ছে। কেউ ভাবছে আমার এক গ্লাস জল হলেই হবে, এক গ্লাস ঢেলে নিল। কেউ ভাবছে আমার এক বোতল দরকার, এক বোতল নিয়ে নিল। কেউ ভাবছে আমার কালী হলেই আমি হয়ে যাবে, সে কালী নিয়ে নিল। কেউ ভাবছে আমার কৃষ্ণকে দরকার, সে কৃষ্ণ নিয়ে নিল। কেউ ভাবছে আমার বজরংবলীকে দরকার, সে তাকে নিয়ে নিল। পূর্ণাশ্ব পূর্ণ মেদায় পূর্ণ মেব বশিষ্যতে, পূর্ণ থেকে পূর্ণ চলে গেলে পূর্ণই পড়ে থাকে। যে এ কথা বলেছে আকবর বলছে তোমাদের ভগবান কি পৃথিবীতে আসে? বলে আসে কি বলছেন, এসে গেছে অনেকবার, আবার ডাকলে আবার আসবে। বলে ধুর, বাজে কথা বলো না তো। ওই কর্মচারী মনে মনে ঠিক করলো যে হুজুরকে তো মুখে বললে হবে না, হুজুরকে হাতে কলমে প্রমাণ দিতে হবে। কি করেছিল জানেন? আকবরের নিয়ম ছিল, আকবর প্রত্যেক দিন তার নিজের সন্তানকে নিয়ে বিকেলবেলা নদীর পাড়ে ঘুরতে বেরোতেন, আর সঙ্গে কর্মচারী আছে। তো সবাই যখন কথায় ব্যস্ত, সঙ্গে সঙ্গে ওই হিন্দু কর্মচারী গিয়ে আকবরের ছেলেটিকে নদীর জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ছোট বাচ্চা ছিল তো, নদীর জলে পড়ে গিয়েছে, হাবুডুবু খাচ্ছে, বাঁচাও বাঁচাও করছে, জল খেয়ে নাকে মুখে জল ঢুকে যাচ্ছে। আকবর কাউকে কিচ্ছু বলেনি, সোজা গিয়ে নিজে ঝাঁপ দিয়ে পড়ে নিজের ছেলেটাকে বুকে তুলে পাড়ে তুলে এনেছে। কর্মচারীটা গিয়ে বলছে, হুজুর আপনি আমাকে শাস্তি দিতে পারেন? আমি না বলবো না, আপনার ছেলেকে আমি ধাক্কা দিয়েছি। কি এত বড় সাহস তোমার? তুই কর্মচারী হয়ে মালিকের ছেলেকে ধাক্কা দিয়ে দাও। বলে না না, আপনাকে একটা শিক্ষা দেবো বলে দিয়েছি। কি শিক্ষা বলো? আপনার ছেলে যখন জলে পড়ে গিয়েছিল আপনার চারদিকে তো এত দাস দাসী ছিল, আপনি কাউকে তো বলতে পারতেন কি গো আমার ছেলেটা ডুবে যাচ্ছে একটু বাঁচাও, তুমি যাও, আমাকে বলতে পারতেন তুমি যাও, আপনি ঝাঁপ দিলেন কেন? বলে নিজের ছেলে তো, আমার নিজের ছেলে,
লোককে আদেশ দেওয়ার মতো সময় পাইনি, নিজে বাঁচাতে চলে গেছি। বলে হুজুর আমরা ভগবানের নিজের ছেলে, আমরা যদি সংসার সমুদ্রে ডুবে মরি ভগবান কি একে তাকে অর্ডার দেবে নাকি যাও বাঁচাও? ভগবান নিজে এসে গেছে আমাদেরকে বুকে বাঁচিয়ে তুলবে বলে। মনে রাখবেন সব সময়ের জন্য শিক্ষা কোনো বইতে লেখা থাকে না, বইতে যেগুলো লেখা থাকে ওগুলো নম্বর বেশি পাওয়ার জন্য। শিক্ষা সমাজ থেকে শিখতে হয়, একটু একটু করে আয়ত্ত করতে হয়। যে ইঞ্জিনিয়ারের ডিগ্রি যত বেশি তার বেতন তত বেশি। একটা রাজমিস্ত্রি 30 বছর ঘর বানাচ্ছে, ওর বেতন 300 টাকা রোজ। আর একটা ইঞ্জিনিয়ার স্যুটবুট পরে গিয়ে দাঁড়িয়ে আছে ছায়ায়, ওর বেতন 80,000 টাকা, ও রডও বাঁধে না সিমেন্টও মাখে না। মালিককে গিয়ে প্রশ্ন করছে, স্যার আমি এত কষ্ট করে ছাই মাখছি সিমেন্ট মাখছি আমার 300, আর ও গায়ে ধুলো লাগে না ওর 80,000। বলে না না, তোমার যোগ্যতা কম পয়সা কম, তুমি রড বাঁধতে জানো, কেমন করে বাঁধাটা শিখেছো সেটা কি জানো? বলে না। বলে ও শিখেছে ওই জন্য বেতন বেশি। ভগবান আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে কাকে কোনটা করতে হবে। এই বিষ্ণুপুরে এই মদন মোহনকে যে অনেক কথা বলার আছে, আমার কমিটির ভাইয়েরা অনেক আশা নিয়ে এনেছে, আর যে লেখা লিখে দিয়েছে আমি তো দেখে একটু ভয়ই পাচ্ছিলাম যে মার না খেতে হয় আমার। হ্যাঁ, আবার নিচে লিখে দিয়েছে গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। এই কথাটা সব আসরেই আমি প্রায় প্রচার করে থাকি কম বেশি। যাই হোক, আমি বলতে গিয়ে বলবো আলোচ্য লীলা মাধুর্য বাঁকুড়া বিষ্ণুপুরে লীলা পুরুষোত্তম মদন মোহন। হরি বল হরি বল। আজ থেকে 400 বছর আগে বাঁকুড়া বিষ্ণুপুরে ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ব্রাহ্মণ কি করত, ক্ষত্রিয় বাড়ির ছেলে, যুদ্ধ করতে যেত, যুদ্ধ করে নিজের দেশকে রক্ষা করত, তাই দিয়ে যা পয়সা পেত সংসার চলত। কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে এক ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাড়ির মেয়েকে তার পছন্দ হয়েছিল, বিয়ে করে নিজের ঘরে এনে তুলেছিল। মেয়েটির নাম হচ্ছে শিলাবতী, স্বামী সনাতন দাস, স্ত্রী শিলাবতী। পথ দিয়ে আসার সময় জঙ্গলের মাঝে এক বৈষ্ণবের সঙ্গে দেখা হয়েছিল। বৈষ্ণব স্বামী স্ত্রীর হাতে একটা মাটির রাধা গোবিন্দ দিয়ে বলেছিল, তোমরা আজ থেকে ঘরে নিয়ে গিয়ে এই রাধা গোবিন্দের সেবা করবে, নিজেরা খাওয়ার আগে একে খাওয়াবে, নিজেরা ঘুমানোর আগে একে ঘুম পাড়াবে। তাই করে বৈষ্ণব মহাজন কলম দিচ্ছে, দেখো বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ছিল দেখো ক্ষত্রিয় রমণী, তার দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরমণি বিষ্ণুপ্রিয় ছিল তাই গৌরবানন্দ হরিব সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, গোবিন্দ দয়া কর বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ও তুমি কৃষ্ণ আমার হলে, সদাই কৃষ্ণ 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 বলে, ও
ওগোয় আমি কৃষ্ণ তোমার হলাম বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে ওগোয় জন্মে নয় জন্মে জন্মে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে আমায় দেখো তোমার চরণ তলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে বলি গোবিন্দ দয়া করো বলে তাই মূর হরি ভগবানের কাছে গিয়ে নিত্য কাঁদে, প্রভু তুমি আমায় দয়া করো, তুমি আমায় কৃপা করো। আর সব থেকে বড় কথা হলো, তুমি আমায় কখনো সুখের মুখ দেখিও না, তুমি আমায় দুঃখে দেখো। কেন? আমি যদি সুখে থাকি আমি তোমায় ভুলে যাব, আমি যদি দুঃখে থাকি আমি তবে তোমায় মনে রাখবো। এই যে মায়েরা বসে আছে সকলে, এখন সন্ধ্যেবেলা বাড়িতে টিভির পর্দায় সিরিয়ালটা দেখো, একবারও ভগবানকে বলে না হে প্রভু তোমার জন্য ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি। আর যখনই ফট করে কারেন্টটা চলে যায়, অমনি সঙ্গে সঙ্গে ভগবানের ঘাড়ে গিয়ে দোষ পড়ে গেল, ঠাকুর আর দশটা মিনিট পরে যদি যেত সিরিয়ালটা শেষ করে উঠতাম, দেখেছ? আর এখন সুখে ছিলে ভগবানকে ডাকোনি, যে দুঃখে পড়েছো সঙ্গে সঙ্গে ভগবানকে ডাকছো। ভগবান বলে যে সুখের দিনে আমায় ডাকে আমি তার ঘরে যাই, আর যে দুঃখের দিনে আমায় ডাকে আমি তার ঘরে যাই, তবে ঘরে ঢুকি না, দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, কেন? বলে মেয়ে থাকলে জামাইয়ের আদর, না হলে জামাই গাছের বাঁদর। আরে মেয়ে যদি বেঁচে থাকে তবেই তো জামাইকে খুঁজবো, মেয়ে যদি মরে গেল ও জামাই দিয়ে আমার কি হবে? যারা ভগবানকে প্রকৃত ভালোবাসে তারা সব ক্ষেত্রে ভালোবাসবে, কোনোদিনের জন্য স্বার্থপরের মতো এদিক ওদিক করে দল বদল করবে না। মনে রাখবে ভক্তমণ্ডলী মায়েরা, স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা, মাতৃগর্ভে সন্তান এসে গিয়েছে। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে সেদিন থেকে মা গিয়ে ভগবানের চরণে নয়নের জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। প্রভু ছেলে হবে কি মেয়ে হবে তা আমি বলতে পারবো না, তবে একটা জিনিস তোমার কাছে চাইবো, সেটা হচ্ছে আমার গর্ভ মাঝে যেই এসেছে তাকে তুমি মানুষ করে পাঠিও, দয়া করে অমানুষ যেন না হয়। মনে রাখবে একটা বিড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয় ওটা জন্মানোর পরে বিড়াল হয়ে জন্মায়, ওকে আলাদা করে বিড়াল হতে হবে না। একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয় ওটা বানর হয়ে জন্মায়, কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয় ওটা মানুষ হয়ে জন্মায় না, ওকে মানুষ হতে হয়। তা যদি না হবে স্কুল কলেজে গিয়ে বড়দের পায়ে হাত দিয়ে যখন আমরা প্রণাম করি, মাস্টারমশাইরা আমাদেরকে আশীর্বাদ করে বাবা মানুষ হও। কেন? বলে মানুষ হতে বলেছি মানে তুমি মানুষের মতো দেখতে হয়েছ, তোমার মনুষ্যত্বের বিকাশ হোক, আমি এইটা বলেছি। তোমার হৃদয়ে মান আর হুঁশ এই দুটো সঠিকভাবে আসুক, আমি এইটা বলেছি। মনে রাখবে ভগবানের কাছে গিয়ে নয়নের জল দেয়, আর দরজার বাইরে স্বামী কান পেতে শুনছে যে আমার স্ত্রী ভগবানকে কি বলে সেবা দিচ্ছে। দরজার বাইরে স্বামী কান পেতেছে আর মা গিয়ে ভগবানের চরণে নয়নের জলটা দিচ্ছে। ভগবান দৈব, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। ভক্তের চোখের জল যখন গোবিন্দ চরণে পড়েছে, ভগবান এসে মাকে দাঁড়িয়ে বলল, মা আশীর্বাদ করলাম, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে, এই সন্তান কবু না রহিবে তোমার ঘরে, তোমার ঘরে, জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে, এই আমার মনের কথা অবশ্য ফলিবে, এই আমার মনের কথা।
অবশ্য বলিবে। ভগবানের সব কথাগুলো মায়ের বিশ্বাস হলো। মা শেষে গিয়ে যে কথাটা ভগবান বলল, যেই ছেলেটা রাজা হবে, সেই কথাটা ভগবানের বিশ্বাস হয়নি। ভগবান বলে দিয়ে পালিয়ে গেছে। মা ভাবছে ভগবান বুঝি মিথ্যে কথা বলল। কি রাজা কার ছেলে হয়? রাজার ছেলে রাজা হয়, জমিদারের ছেলে জমিদার হয়, ভিখারির ছেলে আবার রাজা হয় নাকি? ভিখারির ছেলে রাজা কখন হয় না? ভিখারির ছেলে যদি লটারির টিকিটে 1 কোটি টাকা পেয়ে যায় তবে রাজা হবে, না হবে? লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু পাবে যে কোনো একজন না, কাটছে সবাই। সবাই ভাবছে আজকে দেউলটি বাজারে গিয়ে কেটে নেবো একটা, 1 কোটি টাকা পেয়ে গেলে আমার জীবনে একবারে, এই গরমে এত ঘাম ধরিয়ে কে আর গান করবে? আমাদের বাড়ির পাশে একটা চায়ের দোকান আছে জানেন, একটা বয়স্ক লোক 60 থেকে 70 বছর বয়স, প্রত্যেক দিন বিকেলবেলা আর সকাল থেকে দুপুর পর্যন্ত খবরের কাগজ নিয়ে বসে থাকে। তা আমি মনে মনে ভাবছি ও মনে হয় খবরটা ভালো করে পড়ছে। তা আজকে গানে আসার সময় আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ জেঠু দেখুন তো বৃষ্টি কি হবে, কমিটি কি না বলে দেবে, খবরে কি দেখাচ্ছে? বলে দুষ আচ্ছা বৃষ্টি বৃষ্টি আমি পড়েছি নাকি? তাহলে বৃষ্টির দিকে দৃষ্টি দেননি, আপনি দৃষ্টি কোন দিকে দিয়েছেন? বলে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দৃষ্টি আমার একটাই, কি লটারির টিকিটের নাম্বার মিলোচ্ছি। একবার যদি লেগে যায় বাস আমার জীবন একবারে সেট হয়ে যাবে। লটারির টিকিটে ব্যাংকে রাখা টাকার সুদ সেই পাবে যে ব্যাংকে টাকা রেখেছে, সে সুদ পাবে। যে টাকা রাখেনি সে সুদ পাবে কি করে? বাড়ির পাড়ায় যখন কীর্তন হয়, পাড়ায় যখন হরিনাম হয়, হরিনামের কমিটি যখন গিয়ে মানুষের দরজায় দাঁড়ায়, তারা হরিনামের কমিটিকে চাঁদা দেয় 21 টাকা। তাহলে টাকার বেলা যদি 21 টাকা দেওয়া হয়, দিলাম 21 ব্যাংকে, চাওয়ার বেলা চাইছে 1 কোটি, হবে না তো? 21 টাকা জমা রেখে 1 কোটি টাকা চাইলে কি পাওয়া যায় নাকি? 21 টাকার সুদ কি 1 কোটি নাকি? মনে রাখবে আগে রাখতে হবে, তারপরে চাইতে হবে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। যখনই মা ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়ালো, দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী ধাক্কা দিল, দরজা খোলো। শিলাবতী ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখন ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, দেখছে দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে। কি তুমি ঘরের বাইরে? বাহ, তুমি যে এত সুন্দর করে আমার ভগবানকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও প্রসাদ দাও। শিলাবতী স্বামীর হাতে প্রসাদ দিচ্ছে। আমাদের বাড়ির মায়েরাও তো ভগবানের সেবা দেয়। এই যে মায়েরা বসে আছে, আমার মাও দেয়, ওরে সেবা। হ্যাঁ, একটা ছোট্ট এইটুকু 1 ফুট বাই 1 ফুটের সিংহাসনে অন্তত না হলেও 80 থেকে 90 খানা ঠাকুর আছে, জাগা নেই আর। সিংহাসন বলে এবার ছেড়ে দে, আমার দম আটকে যাচ্ছে, এবার ছাড়। আর কত রে? হ্যাঁ, কালী দুর্গা মনসা শীতলা বগলা চামুন্ডা শিব লক্ষ্মী রাধাকৃষ্ণ নিতাই গৌর গণেশ ভয়ঙ্করী ক্ষেমঙ্করী সব আছে এক সিংহাসনে, সব ঢুকে দিয়েছে ফেসে একবারে। এইবার ঢুকে দিয়ে একটা এইটুকু থালা আছে ওই বাসন দোকানে পাওয়া যায়, ওটা ঠাকুরের থালা বললেই যায়। আর এই একটা ছোট আছে গ্লাস, আমার বুড়ো আঙুলের ছোট, দুটো নকুল দানা দিয়ে দেয় থালায়, ও নকুল না ও নকল দানা, সব নকল নকল দানা দুটো দিয়ে দিল, একটু জল দিয়ে দিল। এইবার ঠাকুরকে চাইছে ভিজে গামছা গলায় দিয়ে, আমার ছেলে চাকরি করে দাও, আমার কালো মেয়ের মাস্টার জামাই খুঁজে দাও, টাকা দিয়ে জামাই চাকরি পাক, তুই খুঁজে তো দাও, মাস্টার হলেই হবে একটা। হ্যাঁ, আমার স্বামীর পেনশন বাড়ি দাও, ওরে চাও। ভগবান বলে আর চাসনি আমি দিতে পারবো না। বলে যদি তুমি দাও তোমার কালাকাত খাওয়াবো। কালো মেয়ের মাস্টার জামাইয়ের জন্য ভগবান ছাতা মাথায় দিয়ে ছেলে খুঁজছে, কোথা আছে মাস্টার? 20 লাখ টাকা দিয়ে চাকরি পাক, মাস্টার হলেই হবে। হ্যাঁ, মাস্টার হলেই হলো। মনে রাখবেন সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে চাওয়ার একটা সিস্টেম আছে, আপনি যখন তখন যা চা চাইলে হবে না, ভগবানকে চাইবেন, ভগবানকে দেবেন তবে তো চাইবেন।
মন থেকে ভালোবাসুন। মা গিয়ে যখন দরজাটা খুলে স্বামীর হাতে প্রসাদটা দিয়েছে, শিলাবতীর স্বামী বলে উঠল, শোনো আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। ছুটে গিয়ে নিজের স্বামীর দুটো পা জড়িয়ে ধরেছে, আমি তোমায় কোনোভাবে যুদ্ধে যেতে দেব না। সনাতন দাস চিৎকার করে বলে উঠলো, আমার পাটা ছেড়ে দাও, তুমি আমার পাটা জড়িয়ে ধরলে কেন? না না না, আমার পাটা ছেড়ে দাও, পাটা ছেড়ে দাও, পাটা ছেড়ে দাও, না না আমি তোমায় কোনো খারাপ কথা বলিনি। শিলাবতী বলে উঠছে, তুমি আমার স্বামী, অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, বর্তমানে তোমার ঔরসে আমি নয় মাসের সন্তান সম্ভবা মা। আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্য সে সময়কার দিনে প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েরা এত ভালো ভালো হয়েছে। তাকিয়ে দেখুন পৃথিবীতে যত জায়গায় যত ভালো ছেলে হয়েছে, সব ভালো ছেলেগুলোর মূলে একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে, খাতায় লিখে রেখে দেন। কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হলো, কৃষ্ণ হলো। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো, প্রভু হলো। এগুলো এখনকার দিনে ছেলে মেয়েরা মানবে না, ওরা পড়াশোনা করে তো। তাকিয়ে দেখুন প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যা সাগর হলো, বিদ্যা সাগর হলো। পৃথিবীতে যত জায়গায় যতগুলো ভালো ছেলেকে দেখতে পাচ্ছেন, সব ভালো ছেলেগুলোর মূলে একটা করে ভালো মা আছে। কল যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। মাটি যদি ভালো হয় তবে ফসল ভালো হবে, ফসল ভালো হবে। না না আমি এই মাটির কথা বলিনি, আমাদের মাটি ভালো নয়, আমাদের মাটি ভালো নয়, আমাদের মাটি ভালো নয়, আমাদের মাটি ভালো নয়। মা যদি ভালো না হয় ভালো সন্তান জগতে আসবে কি করে, আসবে কি করে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদবি ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, একটা বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন বিদ্যাসাগর, যার নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়, মাকে ভগবতী বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। কেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে জন্ম দিয়ে মা বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেনি, দেবীতে পরিণত হয়েছে। আর আমাদের মা সেটা পারে নাই, আমাদের মতো অকাল কুষ্মাণ্ড জন্ম দিয়েছে, ওই জন্য দেবী নয় মানুষই রয়ে গেছে। মাকে অনেকটা ভালো হতে হবে, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হবে দেশের প্রাণ। মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হবে কৃতি তত। ভক্তমণ্ডলী মায়েরা সব সময়ের জন্য মনে রাখবেন, এই যে হনুমানকে দেখছেন আপনারা, যার পুজো উপলক্ষে কীর্তন শুনছেন, হ্যাঁ অনেকে আমায় বলেছে তোমাদের হিন্দু ধর্মের মেয়েদের পর্দা নাই, পর্দা মানে মানে ঢাকা চাপার ব্যবস্থা নেই, আমাদের ধর্মে আছে, তোমাদের নেই। আমাদের কে বলেছে নেই? আমরা তুলে দিয়েছি, আমাদের থেকে সবাই শিখেছে, আমরা কাউকে নকল করি না। সনাতন ধর্মের মানুষ কাউকে নকল করে না, সবাই আমাদেরকে নকল করে। কেন?
মনে রাখবেন যে সমস্ত বাড়ির মেয়েরা ছোট ছোট পোশাক পরে এখানে কাটা এখানে ফাটা এখানে তাপটি দেওয়া ওর থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো ভালো ওরা কোনো পোশাকই পরে না এমনি ঘুরে বেড়ায় কেন মনে রাখবেন রামচন্দ্র যখন মা সীতাকে রেখে শিকার করতে গিয়েছিল লক্ষণ দাগ দিয়ে দিয়েছিল লক্ষণ রেখা বলেছিল গণ্ডির বাইরে যাবে না রাবণ যখন ভিক্ষুকের ছদ্মবেশে মা সীতাকে চুরি করে নিয়ে যায় মন দিয়ে শুনুন মা সীতা দেহের একটা করে অলংকার ফেলতে ফেলতে চলে যাচ্ছে যখন রাবণ রামচন্দ্র ঘুরে এসেছে হনুমান সেই একটা করে সোনার গয়না গুড়িয়ে কুড়িয়ে রামচন্দ্রের হাতে দিচ্ছে রামচন্দ্রের হাতে দিয়ে বলছে প্রভু এইটা মায়ের পায়ের চরণের নূপুর আবার একটা গয়না কুড়িয়ে দিয়ে বলছে প্রভু এইটা মায়ের হাতের আংটি আবার একটা সোনার বালা কুড়িয়ে দিয়ে বলছে প্রভু এইটা মায়ের হাতের সোনার বালা যখন নাক চাবিটা ঘুরিয়েছে হনুমান রামচন্দ্রের হাতে দিয়ে রামচন্দ্র বলছে হনুমান এটা কার বলে প্রভু আমি বলতে পারছি না বলছে এতগুলো গয়না যদি আমার সীতার হয় তাহলে নাক চাবিটা তো সীতারই হবে বলছে হলেও হতে পারে কেন কিন্তু কেন বলছে প্রভু আমি তো কোনোদিন মায়ের মুখের দিকে তাকিয়ে কথা বলিনি এতটা পর্যন্ত মুখটা ঢাকা থাকতো ঘোমটা দিয়ে কি করে চিনব আর তোমরা এসে আমায় বুঝিয়ে দিচ্ছ আমাদের পর্দা নাই কোথার থেকে শিখেছ ঘোমটা আমরা চালু করেছি মান ঘোমটা কুল ঘোমটা এগুলো ছিল না হিন্দুদের ছিল মনে রাখবে সব সময়ের জন্যে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমি আজও প্রচার করলাম গর্বের সঙ্গে বলবেন আমি হিন্দু কোনোদিনের জন্য পিছিয়ে পড়বেন না এর জন্য ভয় পেয়ে কুতকুত করার দরকার নেই কেন দেশ আমার রাজ্য আমার আমি খাই আমি থাকি আমি বসবাস করি ভারতবর্ষে থাকবো ভারতবর্ষে খাবো বাংলা মায়ের জমিনের চাল ধ্বংস করব বাংলা মায়ের কোলে বুকে রেখে পয়সা রোজগার করব আর পাকিস্তান ক্রিকেট খেলা জিতলে বোম ফাটাবো জেলে চলে যেতে হবে মনে রেখো সব সময়ের জন্য দেশের হয়ে থেকে দেশের কেউ যদি বদনাম করে তাকে দেশদ্রোহী বলা হয় সমাজে থেকে সমাজের বদনাম করলে তাকে সমাজ বিদ্বেষী বলা হয় সব সময় মনে রাখবেন কখনো হাত ছাড়বেন না একে অপরের হাতটা ধরে থাকবেন শক্ত করে নিজের স্ত্রীর কাছে গিয়ে স্বামী বলছে আমি এই ঠাকুর ঘরে দাঁড়িয়ে ভগবানকে সাক্ষী রেখে তোমায় কথা দিলাম 7 দিনের মধ্যে আমি বাড়ি ফিরে আসব যদি না আসতে পারি আমার মৃত্যু যদি হয় আমি তবুও কোনো জীবহত্যা করব না আমি জীবহত্যা করব না জীবহত্যা করব না সারা রাত ধরে স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালে স্বামী যুদ্ধে চলে গেল একদিন দুদিন তিন দিন করে 7 দিন কেটে গিয়েছে স্বামী আসেনি 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে স্বামী আসার অপেক্ষায় বসে আছে স্বামী আসেনি সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা দিতে যাচ্ছে সাজের বেলায় তুলসী তলা প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে সাজের বেলা নিতাই গৌর হরি বল তুলসী তলা প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভু সাজের বেলা তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে সাজের বেলা তুলসী তলায় প্রদীপ লয়ে
সন্ধ্যেবেলা মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা তুলসী মঞ্চে দিতে গিয়ে মাটিতে পড়ে গেল, অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। সন্ধ্যা প্রদীপ মাটিতে পড়ে গেলে সংসারে অমঙ্গল হয়। লোক মুখে খবর এলো মা শিলাবতী আজকে সাত দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চির বিদায় নিয়েছে। গর্ভের মাঝে সন্তানটাকে নিয়ে মা একা হয়ে গেল পৃথিবীর মাটিতে। আপনারা আমার কথায় একটু কষ্ট পাবেন না, আমি বাড়ির সন্তানের মতো। বিদ্যাসাগরের লেখাটা পড়েননি আপনারা? গোপাল বড় সুবোধ ছেলে, রাম সদা সত্য কথা বলে। আরে এই রাম মানে রামায়ণের রাম নয়, রামের নাম বলা হয়েছে, রাম নামে কোনো একটা ছেলে উদাহরণ দেওয়া হয়েছে। তারপরে বিদ্যাসাগর লিখেছেন রহিম গরু নিয়ে মাঠে যায়। এখন রহিম কাদের বাড়ির ছেলে? তারা বলছে আমাদের বাড়ির ছেলেকে ছোট করেছে। না না, বিদ্যাসাগর কাউকে ছোট করার জন্য লেখেনি, সে লিখে দিয়েছে শিক্ষা লাভের জন্য। আপনি যদি সেখান থেকে ভুল বের করে আনেন সেটা আপনার দুর্বলতা, বিদ্যাসাগরের নয়। সবাই নাম নিল, একজনও বাদ পড়লো, সে কে? বৈষ্ণব মহাজন পদকর্তা। তিনি বলছেন এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সব উলুধ্বনি হরি বল। ওগো এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সব। ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মো। আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল, সবাই তোমার নাম নিল, আমি পতিত পড়ে রইলাম নিতাই উড় হরিব। এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সব, উঠিল মঙ্গল সব। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মো। ঐনা রতি রতিনা জন্মিল মো। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্য প্রবেশ করি যা বল। এই জায়গায় বলতে গিয়ে
আমি সবার আগে বলবো, আমি কিছুদিন আগে সামনে এসেছিলাম, ওই যে এসেছি, হ্যাঁ হাত তুলছি, 3-4 কিলোমিটার দূর থেকে এসেছি। তা আমি সবার আগে আপনাদের এখানে প্রথম এলাম, আগে আসা হয়নি, এসেছিলাম 5-6 বছর আগে, একবার 2 বছর আগে, আচ্ছা লকডাউনের আগে বোধ হয়। আচ্ছা তো আমি সবার আগে বলতে গিয়ে বলবো, আমাদের যেখান থেকে আমরা এসেছি, আমাদের ওই জেলাটার নাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আমার বাড়ি। তো এই পশ্চিম মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে যার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। অনেকে কর্মসূত্রে গিয়েছে, অনেকে ঘুরতেও যায়, আমরা মাঝে মধ্যে যাই, থাকার জায়গা নেই তো ঘুরে ঘুরে চলে আসি। তা আপনি যদি খড়গপুর থেকে ট্রেন ধরে বাঁকুড়াতে যান, দেখবেন ওই খড়গপুর থেকে ট্রেন ধরে ওইখানে যেতে গেলে একটা স্টেশন পড়ে, প্ল্যাটফর্ম, যার নাম হচ্ছে বিষ্ণুপুর, খুব নাম করা। তা আপনি বিষ্ণুপুর প্ল্যাটফর্মে নেমে টোটোওয়ালাকে যদি 20-30 টাকা দেন, তো আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে, ওই গ্রামের নামেই প্ল্যাটফর্মটার নাম হয়েছে। আপনি যখন বিষ্ণুপুরে ঢুকবেন, আপনি ঢুকেই দেখবেন ওপরে বড় করে লেখা আছে, আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আর আপনি গ্রামের মধ্যে ঢুকেই দেখবেন রাস্তার দুদিকে মায়েরা বসে আছে, গ্রামের মেয়ে বউরা পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে, ওরা ওগুলো বিক্রি করে সংসার চালায়, ওটা ওদের জীবিকা। আর এই বিষ্ণুপুরে আরেকটা জিনিস খুব বিখ্যাত আছে, সেটা হচ্ছে এই বিষ্ণুপুরের কুল দেবতা, যে হচ্ছে মদন মোহন। আজকে আপনাদের যে হনুমান মন্দির তৈরি হয়েছে, হনুমানজির বিগ্রহ যে প্রতিষ্ঠা হল, এই হনুমানজিকে দেখবেন প্রতি বছর অনুষ্ঠানের আগে রং করতে হয়, নতুন করে সাজাতে হয়, কেন গায়ের রংটা চটে যায়, 1 বছর রোদ জল লাগে তো। কিন্তু এই বিষ্ণুপুরে যে মদন মোহন বসে আছে আসনে, সিংহাসনে, আজকে 400 বছর ধরে একই আসনে একইভাবে বসে আছে, তাকে রঙও করা হয়নি, সাজানো হয়নি, এটাই হচ্ছে আশ্চর্য। আপনি কালকে সকালে গিয়ে যদি দেখেন না, দেখলে মনে হবে যেন এই মাত্র বাজার থেকে কিনে এনে কেউ বসিয়ে দিয়েছে। এই হচ্ছে সনাতন ধর্মের দেবদেবী, এখানে সাক্ষাৎ। এখানে ভগবান বলে না যে আমি যাব না, আমার দূতকে পাঠিয়ে দিচ্ছি, ভগবান নিজে চলে আসে। কেন? তারপরেও কলিযুগকে প্রণাম হচ্ছে, কেন? একটা কারণের জন্য, ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। মানুষের হৃদয়ে দাঁড়িয়ে আমি অচৈতন্য, তিনি শ্রী চৈতন্য, তিনি এসেছেন চেতনা দান করার জন্যে মানুষের মাঝখানে। বৈষ্ণব মহাজন লিখছেন, দুরমতি অতি দুরমতি অতি দেখো পতি পতিত পাশন্ডি, প্রেশারটা বাড়িয়ে রাখো, ওই না দুরমতি মতি পতিত দেখো দুরমতি অতি পতিত পতিত পাশন্ডী, পতিত পাশন্ডী নানা প্রাণে না প্রাণে না প্রাণ না মাজিল কারে, পতিত
কাউকে প্রাণে মারেনি, রাবণ কুম্ভকর্ণ মেরে ফেলা হয়েছে, অগাসুর বকাসুর কংসপুতনা মেরে ফেলা হলো, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে ফেলা হয়েছে, কিন্তু জগাই মাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার, মেরে ফেলার উদ্ধার এক নয়। মেরে ফেলা মানে কি? যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকে মেরে নিজের চরণে জায়গা দিয়েছে। আর উদ্ধার মানে ভগবানকে ভালোবাসে না জেনেও তাকে বুকে জড়িয়ে ধরেছে। হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে, দেখো হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে, বলি যেচে সেধে হরি নাম দিল, দেখো যে চেষে হরি নাম দিল, হরি নাম দিল, ওই যে কাউকে বাকি রাখলো না গো, ওই দেখো ব্রাহ্মণ চণ্ডাল না মানিল, দেখো হিন্দু মুসলমান মানে নিষেদিন, জীবের হাতে ধরিল পায়ে পড়িল, বলি ধনী গরিব মানে নিষেদিন, বলি জাতের বিচার করে নিষেদিন, বলি নামে জগৎ মাতাইল তাই উড় হরিব, যারা প্রকৃত ধার্মিক ব্যক্তি হয় তারা কোনোদিন ধর্ম নিয়ে অপরের সঙ্গে মারামারি করতে যায় না। যদি বিশ্বাস না হয় একটা বুদ্ধি করবেন, কালকে বই দোকান থেকে দুটো বই কিনবেন, একটা বইয়ের নাম হচ্ছে শ্রীমদ ভাগবত আর একটা বইয়ের নাম হচ্ছে কোরআন, কোরআন আর ভাগবত পাশাপাশি রেখে দেবেন, একদিন দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ এক মাস, এক মাস যদি দুটো বইকে পাশাপাশি রেখে দেন দুটো বই কোনোদিন কারো ঘাড়ে চড়ে বসবে না যে তুই করো না আমি বলো। কোরআন আর ভাগবত কেউ কারোর সঙ্গে মারপিট করে না, কিন্তু কোরআন আর ভাগবত যারা পড়ে তারা একে অপরের সঙ্গে মারপিট করে, এটা হচ্ছে সব থেকে বড় দুর্বলতা। এই জায়গাটা রাখা যাবে না। মনে রাখবেন যতদিন পর্যন্ত এক সংহতিতে মানুষ বাধা না হবে, মানুষ যদি এক আসনে এসে না দাঁড়ায়, মানুষ যদি না বোঝে যে আমি হিন্দু হয়েছি ব্রাহ্মণ চণ্ডাল ক্ষত্রিয় মুসলমান নমঃশূদ্র আমি যেই হই না কেন, তাঁতি কামার বাউরি যেই হই, আমি সবার আগে আমার পরিচয় আমার ধর্ম সনাতন আমার জাতি হিন্দু আমার পদবী মণ্ডল আমি নমঃশূদ্র হই চাই কায়স্থ হই, ওটা পরে হবে। একতা যদি বিনষ্ট হয়ে যায় সমাজ কোনোদিন ঠিক থাকতে পারে না। যার জন্য হরি নামের আয়োজন করা হয়েছে, ছেঁড়া চট পেতে দেওয়া হয়েছে, এখানে চেয়ারের ব্যবস্থা নেই সবার জন্য চটে, আপনিও যা আমিও তা, আপনি ব্রাহ্মণ হলেও চটে বসবেন, আমি নমঃশূদ্র হলেও চটে বসবো, কেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। আপনি যদি নিজের ঐক্য নিজে বিনষ্ট করেন সে দায়িত্ব তো অন্য কারো নয়,